তো আজকের হোমওয়ার্ক কি কি দিছিলাম দেই বাইর কর হোমওয়ার্কটা দেখা স্যার এই যে আরকান সান স্যার এই দেখেন আমার হোমওয়ার্ক ইয়ো ইয়ো এরে ভাই গতকালকে তো আমি প্রাইভেটে আসি নাই এর আগের দিন কি হোমওয়ার্ক দিছিল রে প্রাইভেটে কিল্লে এসন এবার টের হাবি সারের মারিলে রেডি হই যা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তুমি আজকে আয়া পড়ছি বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ছাত্র চলে আসছে প্রাইভেট পড়তে একজন এখনো আসতে পারে নাই তো তোমরা ব্লগটা কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্যার প্রতিদিনের মতো আজকেও প্রাইভেট পড়াইতে আসছে তো তোমরা আমার ব্লগটা ঠিক মতো দেখতে থাকো ইয়ো ইয়ো স্যার হোয়াটসঅ্যাপ 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 ভালো আছি হোয়াটসঅ্যাপ স্যার কেমন আছেন হোয়াটসঅ্যাপ কি রে তোর মোবাইল কই স্যার পকেটে মোবাইল কি পকেটে রাখ বললে কিনছস নাকি শুধু কল কর বললে কিনছস মোবাইল পকেটে থাকবো ব্লক করবো কেডা সরি স্যার ভুলে গেছি আবার সরি কস তাড়াতাড়ি বের কর মোবাইল হ্যালো গাইজ আমাদের চার চলে আসছে এখন আমাদের প্রাইভেট পড়ানো শুরু হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কি তোর বাপে কইবো নাকি আমি কইয়া দিমু তোরে সরি স্যার কইতাছি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আসি প্রাইভেট পড়তে আমার ব্লগটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ ঠিক আছে দেখ কি রে তোর এটা কি মোবাইল স্যার এটা তো টেকনো ক্যামেরাটা কিন্তু ভালো আছে দূর বেটা এটা কি সব আবি যাবি মোবাইল দিয়ে ভিডিও বানাস তোর না করলে একটা আইফোন কিনবি আইফোন সারা বেটা ব্লগ হয় ঠিক মতো স্যার কেমনে কিনবো টাকাই তো নাই সব বেটা ওর অত টাকার সমস্যা ওই কেমনে কিনলো কেমনে আবার স্যার কিস্তিতে লইলাম তোরে কতবার কইলাম কিস্তিতে হইলে একটা আইফোন নিবি আজকের পর থেকে যদি তুই আইফোন ছাড়া ক্লাসে আয়স ক্লাসে আইলে তোর ল্যাংটা করে ক্লাসের বাইরে খাড়া করে রাখ ঠিক আছে স্যার গাইজ দেখতেছো স্যার এখন শিমুলকে খুব বকাবকি করতেছে আইফোন কেনার জন্য তো তোমরা যারা আইফোন কিনো না এখনো তাড়াতাড়ি কিনে ফেলবা আইফোনের ক্যামেরাটা খুবই ভালো ব্লগিং করার জন্য খুবই ভালো তো তোমরা সবাই আইফোন কিনে নেবা ইয়ো 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 দেখ দেখ ওরে দেখে কিছু শিখ ও হইছে আমার ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ক্লাসে কোন টাইমে কি কোন সময় ক্যাপচার করার লাগে সবকিছু ওই বুঝে ওরে দেখে কিছু শিখ ওর যেমন হইছে চুলের কালার তেমন হইছে জামা কাপড়ের স্টাইল তোর না আছে ড্রেসিং সেন্স না আছে চুলের কালার তুই হইলি আমার ক্লাসের ডি ক্যাটাগরির এ প্লাস স্টুডেন্ট তোর মতো খারাপ ছাত্র আমার ক্লাসে আর একটাও নাই তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেল তো আমার পুরো ভিডিওটা দেখবেন আজকে স্যার কি বলে দেখেন কি রে গড়ি টড়ি কিছু দেস কয়টা বাজে আজকে ক্লাসে আইসস আরে স্যার কালকে যে হোমওয়ার্কটা দিছিলেন না ওটা শুট করে এডিট করতে অনেক টাইম লেগে গেছে তাই লেট হইছে আর কি তো বুঝছি তো তোরে যে চুল কালার করতে কইলাম চুলটা কালার করছস স্যার চুল কালার করতেন কইছেন চুল কালার করছি আর লগেডি আইফোন 50 কিনছি হ্যাঁ খুব সুন্দর হইছে তো আইফোন 50 এটা 10000 জিবি তো হ্যাঁ স্যার 10000 জিবি হ্যাঁ খুব ভালো তো কয় মাসের কিস্তি 200 মাসের কিস্তিতে লইছি 200 মাসের কিস্তি তা খুব ভালো বুঝলি কিছু ওর থেকে শিখ ওর থেকে কিছু শিখতে পারস না ক্লাসে বয় যাই হোক এবার ক্লাসের কথাই আসি আজকে ক্লাস যাওয়া হইব আগামী সপ্তাহে কিন্তু আমরা ট্রেন্ডিং নতুন সিলেবাস ধরবো নতুন ট্রেন্ডিং সিলেবাস ধরবো সবাই এক কানে দুল পইরা আবি ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে তো আজকের হোমওয়ার্ক কি কি দিছিলাম দেই বাইর কর হোমওয়ার্কটা দেখা স্যার এই যে আরকান সান ঠিক আছে তোর না স্যার ঠিক আছে শুধু তোর মাজা আর একটু কম দুলবো আর একটু টাইট ফিটিং জামা কাপড় পরবি বাকি সব ঠিক আছে স্যার এই দেখেন আমার হোমওয়ার্ক তোর নাচা কুদা প্রায় ঠিক আছে একটু কম টকিবি আর একটু টাইট ফিটিং জামা কাপড় পরবি নাহলে বাকি সব গুড ওকে কিরে তোর হোমওয়ার্ক কই স্যার আমি তো আজকে হোমওয়ার্ক করি নাই কি কস হোমওয়ার্ক করতি না চুল লাল করতি না আইফোন কিনতি না তুই করবি নাকি
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ স্যার আজকে পুরাই খেপি গেছে, আজকে হালারে মারিয়ে দেবো, হালা আইফোন কিনে না কিছু করে না, তো তোমরা সবাই দেখতে থাকো। ওকে গাইস, স্যারে আজকে খুব খেপা গেছে, তো এটা পুরাই ভাইরাল ব্যাপার, তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো। ও স্যার আর ভুলে গেছে আর এরকম কইতাম না, এবারের মতন মাফ করে দেন আর আমার কথা মতন চলল স্যার। ঠিক আছে, এইবারের মতো তোরে সুযোগ দিলাম, আর যদি তুই আমার ক্লাসের মধ্যে হোমওয়ার্ক না করস, সুললাল না করস, আইফোন না আনস, তোরে থাপড়াইছো প্রল্যাংটা করি ক্লাসের বাইরে নিখা করে রাখবো, মনে রাখবি তুই। ইয়ো স্যার, আঙ্গো তো সামনে পরীক্ষা আইতেছে, আঙ্গোর নতুন কিছু শিখেন। স্যার আমরা যখন ভালো একখান রেজাল্ট করি, ভালো একখান জায়গার মধ্যে যখন যাইতে পারি, এরকম কিছু শিখেন আঙ্গোরে। হ্যাঁ ঠিক আছে, আমিও হেডেই ভাবতেছি যে তো করে আজকে একটু অন্যরকম কিছু শিখামো। তো আজকে তো করে শিখামো কেমনে ভাইরাল রিলস বানান লাগে। আমি যা যা কইতেছি এটি তোরা সুন্দর মতো নোট করে লো। তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই? তুই কি আজকে খালি ক্লাসে মার খেবল লিখে আইসস? তাড়াতাড়ি খাতা খাতা ঢুকা, মোবাইল বের কর, রেকর্ড কর। প্রথমত ভাইরাল রিলস বানাইতে গেলে ক্যামেরার লেন্স ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, ক্যামেরা মুছে নিতে হইব। দুই নম্বরে ভালো একটা ফিল্টার লাগাইতে হইব, যাতে মুখ চেহারা সাদা দেয়া যায়, ভালো একটা ফিল্টার লাগা লাগবো। তৃতীয়ত ট্রেন্ডিং অথবা ভাইরাল গানে রিলস বানান লাগবো, ট্রেন্ডিং গানে ভিডিও বানাতে হইব, তাতে মানুষে বেশি বেশি দেখবো। তারপরে সবচেয়ে জরুরি, ভিডিও টাইটেল ইংলিশে ব্যবসা বলা দেওয়া লাগবো, আর হ্যাশট্যাগে ব্যবহার করা লাগবো ভাইরাল রিল, ন্যাশনাল লাভার, ইটিসি ইটিসি। আমার গর্ব। আর তোর তোর মতো স্টুডেন্ট আমার কোচিং এ থাকলে আমার কোচিং এর বদনাম, ওই কোচিং বন্ধ হয়ে যাবো। তোর মতন স্টুডেন্ট আমি কোচিং এর বদনাম হয়ে আমি ভাবনা খাই মরে যাব। তুই আমার কোচিং থেকে বাইরে বাইরে উঠ, বাইরে আনতে তুই বাইরে বাইরে, তুই আমার কোচিং থেকে বাইরে। আরে তো ভাই কিছু করতে পারে না, আরে এটা কে করে আল্লাহ আর আরে আর পুত্র।